জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকার হটানোর ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, একটি বিদেশি শক্তি নিষেধাজ্ঞায় ভয় দেখালেও তাতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ ও বঙ্গবন্ধুর স্বপ্ন কেবলমাত্র শেখ হাসিনাই বাস্তবায়ন করতে পারেন। আরো জানাচ্ছেন শারমিন রিহা। নির্বাসিক জীবন ছেড়ে 1981 17ই মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। হাল ধরেছিলেন আওয়ামী লীগের। সেই দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিএনপির আন্দোলনের সমালোচনা করেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়বে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাঙচুর করতে এলে আপনাদের হাত ভাঙচুর করব, আগুন হাতে আসবেন না, তাহলে আগুন আপনাদেরকে উঠতে হবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সৈনিক তৈরি করেছে, আক্রমণ কাউকে করবো না, আক্রান্ত হলে ছাড়ব না, আমরা আক্রমণ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে আওয়ামী লীগ নেই ছড়ে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় সবকটি সূচকে পাকিস্তানকে অতিক্রম করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে অনেক আগেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতিক্রম করেছি। মানবাধিকার লঙ্ঘনকারীদের সাথে নিয়ে একটি মহল দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।